জায়গাটা ভালো করে দেখুন। এটা বজবজের ১৯ নম্বর ওয়ার্ড লাগোয়া ভাগাড়। এখানে পুরসভা এলাকার যাবতীয় জঞ্জাল খেলা হয়। খেলা হয় মরা পশুর দেহ। পুলিশ সূত্রে দাবি, বজবজ ছাড়াও বিভিন্ন জায়গার ভাগাড় থেকে মরা পশুর মাংস সংগ্রহ করে পাঠানো হতো কলকাতার বাজারে। বিশেষজ্ঞদের মতে ভাগাড়ের এই পচা মাংস পেটে গেলে মারাত্মক ক্ষতি হতে পারে। সালমোনেলা টাইফি, ইকোলাই, শিগেলার মতো মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে শরীরে। প্রধানত হলো সালমোনেলা, সালমোনেলা দিয়ে করে টাইফয়েড ফিভার এবং সালমোনেলোসিস মতো কিছু ভয়াবহ ডিজিজ ছড়াতে পারে। আরও কিছু ব্যাকটেরিয়া যেরকম ইকোলাই, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ইয়ারসিনিয়া, এগুলো সবই পেটের অসুখ, সেপ্টিসিমিয়া এগুলো করে থাকে। মাংস থেকে কিছু টক্সিন রিলেটেড ডিজিজ, ফুডবর্ন টক্সিন রিলেটেড ডিজিজ যেমন ক্লস্ট্রিডিয়া, টক্সিক শক সিন্ড্রোম, এই সমস্ত ভয়ঙ্কর ডিজিজগুলো হওয়ার আশঙ্কা আছে। কৃমি জাতীয় অসুখও হওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসকদের অনেকে বলছেন এই মাংস পেটে গেলে টাইফয়েড, টক্সিক শক সিন্ড্রোম, মাল্টি অর্গান ফেলিওর কিংবা প্যারালিসিস পর্যন্ত হতে পারে। অনেক সময় বলা যেতে পারে যে রান্না করলে তো ব্যাকটেরিয়া মারা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। দু নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াগুলো মারা গেলেও তাদের মধ্যে যে টক্সিনটা থাকে সেই টক্সিনগুলো ডিস্ট্রয় হয় না, তো এই টক্সিন থেকে অনেক সময় ড্যামেজ হতে শুরু করে। এই ড্যামেজগুলো সাধারণ ডায়রিয়া থেকে শুরু হতে পারে, সেটা কিডনি ফেলিওর, মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে যায়। অনেক সময় বোটুলিনাম বলে একটা টক্সিন থাকে যাকে বোটুলিজম বলা হয়, বোটুলিজম যাদের হয় তাদের প্যারালিসিস হয়ে যায়। কখনো রেস্তোরাঁয় ফরমালিনে ডোবানো মরা মুরগি, কখনো ভাগাড়ের মরা পশু সরবরাহ। মানুষের স্বাস্থ্য নিয়ে এমন ছিনিমিনি খেলা কবে বন্ধ হবে? পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।